এখন আমি এখান থেকে আমার দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে না অনেক মানে কী করবো, কিছুই শুট করতে পারলাম না, মোবাইলটা হাতেই ধরতে পারিনি, তো শুট কীভাবে করবো, সময়ই পেলাম না। এবার পাশে পাশে আমার মামির জ্বর আসছে, সকালবেলা মামা এসে বলছে যে ওষুধ আছে নাকি, জ্বর আসছে মামিকে বেশি, তো এসে দেখতে গেলাম মামিকে, পাশের বাড়িতেই থাকে, তাও কতক্ষণ মামিকে একটু তেল টেল মেখে দিয়ে আসলাম পায়ে পায়ে, আর এসে আবার রুটি বানালাম, ঘরে চাটা খেলাম, কাপড় ধুলাম, বাসন ধুলাম, সমস্ত করে আবার গেলাম একটু মামিকে দেখতে। সকাল থেকে আর সময় হয়ে ওঠেনি, এখন এই যে সব কিছু নিয়ে বসলাম, আবার আজকে বাইরে রান্না নিয়ে চলে আসছি, আজকে যেহেতু আজকে আজকে মাছ এই জন্য বাইরে নিয়ে আসছি। এক তো এমনিতেই আজকের অনেক দেরি হয়ে গেছে, তারপরে দেখো আবার কত দেরি, দেখো আজকে রান্না কী করবো তোমাদেরকে দেখাই নিই। জিনিসটা হলো মাছের মাথা, এই যে ভাবছি মাছের মাথা দিয়ে করবো লাউ দিয়ে ঘন্ট, আর এখানে সিম বেগুন টমেটো কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে মাছের এই যে ডিমটা দিয়ে করবো, আর এখানে একটা ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো আছেই, ধনিয়া পাতাটা লাউয়ে দেবো, পেঁয়াজটা বেগুনে দেবো, এখানে সিমের খিচুড়ি হচ্ছে এটা। আর সবচেয়ে বড়ো কথা, সব কাজের মধ্যে না করি, তাও আমি কিছু কিছু কাজ দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, সবসময় তো মোবাইল দেখারও জায়গা পাওয়া যায় না। আর সবচেয়ে একটা মানে মেন কথা হলো কি, বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ইয়ে করে দিও, আর তোমরা কোনো কমেন্টস আমি পাই না তোমাদের, তো সবচেয়ে বড় কথা কমেন্টস না পেলে আমি না যে বুঝবো কীভাবে যে তোমাদের ভিডিওটা কি ভালো লাগছে নাকি, একটু কমেন্টস করে দিয়ে শেয়ার করে দিয়ে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ আমার, যে আমার ভিডিওটা দেখে একটু কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমার এই অনুরোধটা তোমাদের কাছে, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিও, এটাই আমার অনুরোধ। যেহেতু একটা কষ্ট করে ভিডিও বানাই, আর যারা যারা ভিডিও বানায় তারা তো জানে যে ভিডিও বানানোটা অতই মানে সোজা না, যেহেতু বাইরে রান্না করে সমস্ত এই মোবাইলটা রাখার জায়গা থাকে না, এদিকে জল ওদিকে, আমার জায়গাটাকে দেখেছি বাইরে রান্নার জায়গাটা কেমন, পাথর ওই সামনের দিকে পিছন দিকে সাইডের দিকে জল, ওরকম আর কি জানা। তো এটা এখন নামিয়ে নিয়ে হয়ে গেছে, তো দেখো বন্ধুরা আমি এখন কড়াইতে লাউটা দিয়ে দিলাম, তোমরা দেখতে দেখো আমি এই যে লাউটা দিয়ে দিলাম কড়াইতে। আসলে কি জানো তো, বাইরে রান্না করা করলে আমি তো হাতে মোবাইল রেখে তারপরে রেকর্ডিং করি, আর মোবাইলটা রাখার একটা উচ্চ জায়গা হলে ভালো হতো। লাউটা মনে হচ্ছে অনেক জল বেরোবে লাউটার থেকে, বাকিটাও দিয়ে দিই একসাথে। এক হাতে মোবাইল ধরে ধরে তারপরে এই যে দেখো, আসলে কি জানো তো, ভিডিও তো বানিয়ে তোমাদের ইউটিউবে ছাড়ি আমি, ঠিক আছে, কিন্তু কোনো কমেন্টস যদি না আসে তাহলে আমি বুঝবো কীভাবে যে আমি কীভাবে মানে কী টাইপের ভিডিও বানাবো। এমনি তো আমি ডেইলি আমার যেটা রুটিন মানে কাজকর্ম যেগুলো আমি করি সকাল থেকে ওইসবই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, আর সব কিছুতে দেখাতে পারিও না। আমাকে কুলে না, কুলে উঠবে আ গান না তো, এখানে বলো কিছু বলো, বলবে
কিছু বলবে? রান্না হচ্ছে। এ রান্না হচ্ছে, শুনু বলছে রান্না হচ্ছে। তারপরে তুমি রান্না করছো বলো? হ্যাঁ, ও তুমি কে রান্না করছো শুনু? বলে দাও কে রান্না করেছে বলো আগে। এখানে আর কি কি রান্না হচ্ছে বলো? আর তোমার ভাত আর কি বলো? আর কি বলো? মাছের ডিম, এই যে মাছের ডিম, এই যে এটা মাছের ডিম, এই যে মাছের ডিম, এই যে বলো বলো। হ্যাঁ হ্যাঁ তুমি খাবে। তো গাইস তোমরা দেখো, ঠিক আছে আমি এই শুনু কি করছো? তো দেখো বধুরা, সব মশলা টসলা দিয়ে দিয়েছি আমি লাউয়ে, লাউ ঘন্টতে। এখন দেখে দেবো, অনেক জল বেরিয়েছে লাউটার থেকে, দেখো কত জল বেরিয়ে। এখন আমি শুনুকে দেখো, শুনু কি করছে দেখো। দেখে দে এটা কতে থাক, শুনু কি করে দেখো। লাঠি নিয়েছে এত বড় হাতে, কি করবে শুনু? লাঠিটা দিয়ে কি করবে বলো? কত বড় লাঠি নিয়েছে, এটা চোখে মুখে ডুববো লাঠিটা। তো বন্ধুরা দেখো, আমার এখন লাউ ঘন্ট কমপ্লিট। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি এটা। আর এখন বসিয়ে দেবো ওই যে মাছের ডিমটা, এই যে মাছের ডিমটা বসিয়ে দেবো। আর এখানে বেড়ে রেখে দিয়েছি এটা মামির জন্য, মামিকে দিয়ে আসবো। আমি বলে দিয়েছি মামিকে যে তোমার ঘরে রান্না করতে হবে না, আমি এখান থেকে গরম ভাত তরকারি দিয়ে দেবো, ওইটাই খেয়ে নেবে। তো এখানে আমি এখন বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা ধুই নেই, লাউ ঘন্টটা নামিয়ে কড়াইটার অবস্থাটা দেখো এখানে দিয়ে দিয়েছি। দেরি হয়ে গেছে তো, অনেক ধোয়া টোয়ার সময় নেই, এমনিতেই বানাবো। দিয়ে দিলাম পেঁয়াজ কড়াইতে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। পেঁয়াজটা না একটু বেশি করে দিয়েছি, বেশি করে পেঁয়াজ করলে ডিমের সবজির মধ্যে ভালোই লাগে, মাছের ডিম তো। আর এইদিকে দেখো আবার, এই যে একটা মাথা রেখে দিই, একটা না এক টুকরা রেখে দিয়েছি। এই যে আলুটা দিয়ে করবো রাজুর জন্য, ও বলেছে যে আলু দিয়ে আমার জন্য একটু করে করবে। এই যে আলুটা এখন কেটে দিল প্রিয়া, আলু দিয়ে মাছের এই টুকরোটা রেখে দিয়েছি, এটা দিয়ে করবো। রান্নার আর শেষ নেই বলো, এক একজনের এক এক মত থাকে। এক তরকারি তো সবাই পছন্দ করে না, একরকমের তরকারি, এক একজনের এক এক চয়েস, ওই অনুযায়ী রান্নাটাও করতে হয়। সবার মন মানে দেখতে হয় যে কে কোন জিনিসটা ভালো পায় খেতে। এমন দিয়ে দিই মাছের ডিমটাও, পেঁয়াজটা হালকা ভাজা হয়। এদেরকে বললাম না যে বাইরে, এই যে দেখো পাইপটা এই বড় ড্রামে ছিল দেওয়া, মোবাইলটা বৃষ্টির মধ্যে নিয়ে নিয়ে, এই যে বৃষ্টি পড়ছে বাইরে দেখো, অল্প অল্প বৃষ্টি পড়ছে। বড় ড্রামকে পাইপটা বের করে এই যে এই ড্রামে দিয়ে দিলাম। এখন এই যে 200 লিটার ড্রামটার মধ্যে, যেহেতু বড় ড্রামের জলটা মোটর দিয়ে উপরে ওঠে তো, এর জন্য বৃষ্টি পড়ছে অল্প অল্প, জলটা যদি নোংরা হয়ে যায়, এর জন্য এই ড্রামে দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো বৃষ্টির জন্য দরজার ভিজে যায় দরজাটা, এই যে প্লাস্টিক লাগিয়ে নিয়েছি দরজাটা সব, এখন দরজাটা লাগিয়ে দেবো যাতে দরজাটা না ভিজে। এই যে এইভাবে করে প্লাস্টিক লাগিয়ে দিলে হেসলা বৃষ্টিটা বাইরের থেকে ঘরে ঢুকে পড়ে জলটা, আর দরজাটা ভিজে দেখো এই যে অবস্থাটা কি হয়েছে।
দরজা নিচে প্লাই উঠে যাচ্ছে দেখো। যেটা লাগিয়ে দিলাম পিছনের, আর এখন চলো আবার যাই ওই ঘরে। আসলে কি জানো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা অনেক পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, বৃষ্টিটা পড়ে। আর আমার ছেলে আজকে টিউশন যায়নি, আজকে অন্য একটা কাজে গিয়েছে বাইরে। ও না আসা অব্দি আমি একা একা বসে রয়েছি, বসে কি শুয়েছিলাম, টিভি দেখতেছিলাম এতক্ষণ, আর ভালো লাগছে না। তো ভাবছি যা একটু কথা বলিনি তোমাদের সাথে।